press the bell icon on the YouTube app and never miss another update. সকলকে ওয়েলকাম করছি NH TV বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব ঢাকার নবাব খাজা আহসানুল্লাহ এর সম্পর্কে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। সেই সাথে আমাদের সেকেন্ড চ্যানেল অ্যামেজিং ফ্যাক্টস ইন বাংলাতেও সাবস্ক্রাইব করতে পারেন। এই চ্যানেলটিতে আমরা নিয়মিতভাবে বিভিন্ন দেশ, ইতিহাস, ঐতিহ্য ও নানা ধরনের মজার তথ্য সম্বলিত ভিডিও আপলোড করে থাকি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। নবাব আহসানুল্লাহ, যার পুরো নাম হচ্ছে নবাব খাজা আহসানুল্লাহ খান বাহাদুর KCIE, তিনি ছিলেন ব্রিটিশ ভারতে ঢাকার নবাব। এছাড়াও তিনি ছিলেন বিখ্যাত উর্দু সাহিত্যিক। 1871 সালে খান বাহাদুর, 1875 সালে নওয়াব, 1891 সালে CIE, 1892 সালে নওয়াব বাহাদুর এবং 1897 খ্রিস্টাব্দে KCIE উপাধি অর্জন করেন। 1890 খ্রিস্টাব্দে প্রথমবার এবং 1899 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার ব্রিটিশ বড়লাটের আইনসভার সদস্য মনোনীত হয়েছিলেন। সে সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি ছিলেন মুসলিম রাজনৈতিক ধারার সমর্থক এবং একজন একনিষ্ঠ পৃষ্ঠপোষক। নবাব খাজা আহসানুল্লাহ 1846 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর নবাব খাজা আব্দুল গনির উরসে মাতা ইসমতুন্নেসার গর্ভে জন্মলাভ করেন। শৈশবে তিনি মাতৃভাষা বাংলা ছাড়াও আরবি, উর্দু ও ফার্সি ভাষা শিক্ষালাভ করেছিলেন। তিনি বাল্যকালেই কোরআনে হাফেজ হন। 22 বছর বয়সে তিনি তার পারিবারিক সম্পত্তির দায়িত্বভার গ্রহণ করেন। নবাব খাজা আহসানুল্লাহ একজন দানবীর ছিলেন। হিসাব করা হয়েছে যে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে অন্তত 50 লক্ষাধিক টাকা দান করেছিলেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে ঢাকার হুসনি দালান পুনর্নির্মাণে 1 লক্ষ টাকা, ঢাকার প্লেগ মহামারী নিবারণে 1 লক্ষ টাকা, কুমিল্লা শহর উন্নয়নে 80,000 টাকা, বড়লাটের দুর্ভিক্ষ তহবিলে 50,000 টাকা, মিডফোর্ড হাসপাতালে বিভিন্ন সময় দান প্রায় 1 লক্ষ টাকা, ঢাকায় লেডি ডফরিন মহিলা হাসপাতাল নির্মাণে 50,000 টাকা দান করেছিলেন। প্রতি বছর 30 থেকে 40 জন দরিদ্র মুসলমানকে হজে যাওয়ার প্রয়োজনীয় ব্যয় তিনি বহন করতেন। এছাড়াও মক্কায় নহরে জুবাইদা নামক খাল সংস্কারে তিনি 60,000 টাকা দান করেছিলেন। তিনি ঢাকার সার্ভে স্কুলটিকে ইঞ্জিনিয়ারিং স্কুলে উন্নীত করার পরিকল্পনা বাস্তবায়নের স্বার্থে 1,12,000 টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেটি বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েট নামে পরিচিত। কিন্তু এ দানটি তার জীবদ্দশায় করে যাওয়া সম্ভব হয়নি। তার মৃত্যুর পর তার পুত্র নওয়াব সলিমুল্লাহ 1902 খ্রিস্টাব্দে এই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। 1901 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর ঢাকা শহরে প্রথম বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছিল। এই ব্যাপারে তিনি ছিলেন অন্যতম উদ্যোক্তা। কেবল তাই নয়, এই পরিকল্পনার বাস্তবায়নের স্বার্থে তিনি 4,500,000 টাকা দান করেছিলেন। 1899 সালে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন তিনি। কলকাতার সেন্ট্রাল ন্যাশনাল মোহামেডান অ্যাসোসিয়েশন ও এশিয়াটিক সোসাইটির সদস্য ছিলেন তিনি। ঢাকায় তিনি মোহামেডান লিটারেরি সোসাইটির শাখা প্রতিষ্ঠা করেছিলেন। খাজা আহসানুল্লাহ একাধারে গীতিকার, নাট্যকার ও কণ্ঠশিল্পী ছিলেন। তিনি বেশ কিছু ঠুমরি ঢঙের গীত রচনা করেন। তার রচিত উর্দু নাটকগুলো নওয়াব বাড়িতে মঞ্চস্থ হতো। তিনি উর্দু ও ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন। সাহিত্য চর্চার ক্ষেত্রে তিনি শাহীন তথা রাজপাখি কাব্যনাম ধারণ করেছিলেন। কুলিয়াতে শাহীন নামে তার উর্দু ফার্সি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তার নির্দেশনায় ঢাকা থেকে 1884 সালের আহসানুল কাসাস নামে উর্দু পত্রিকা প্রকাশিত হয়। তিনি নিয়মিত রোজ নামচা লিখতেন। তার লেখা তারিখে খানদানে কাশ্মীরিয়া নামক একটি অপ্রকাশিত পাণ্ডুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত আছে। লেখালেখির পাশাপাশি ফটোগ্রাফিতেও ছিল তার বেশ ঝোঁক এবং শৌখিন ফটোগ্রাফার হিসেবে তিনি কলকাতার ফটোগ্রাফি সোসাইটির সদস্য হয়েছিলেন। অবশেষে ঢাকার এই শিক্ষানুরাগী এবং দানশীল নবাব আহসানুল্লাহ 1901 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর ইন্তেকাল করেন। বেগমবাজারে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার নামে পুরান ঢাকার একটি রাস্তা, বিখ্যাত আহসান মঞ্জিল এবং বুয়েটে একটি ছাত্রাবাস রয়েছে। এই ছিল এখনকার মতো। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। দ্যাটস ইট অল অ্যাবাউট আওয়ার টুডেজ ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস অ্যান্ড সি ইউ লেটার ইন নেক্সট ভিডিওস।